হ্যালো ভিউয়ার্স দিস ইজ অ্যালগো বাংলা টোয়েন্টি নাইন শিডিউলিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা ব্যাংকার্স অ্যালগোরিদম সম্পর্কে বিস্তারিত জানবো এবং এটার কোডটা সি প্লাস প্লাসের সাহায্যে ইমপ্লিমেন্ট করে দেখব আপনারা যারা আমাদের বিগত ভিডিওগুলো দেখে আসেন নাই যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শর্টেজ অফ ফার্স্ট রাউন্ড রবিন অ্যালগোরিদম এবং নন প্রিমিডিভারি শিডিউলিং অ্যালোরিদম সম্পর্কে যারা আপনারা এখনো জানেন না তারা অবশ্যই আই বাটন থেকে ভিডিওগুলো একবার দেখে দেখে আসবেন আজকে আমরা ব্যাংকার্স অ্যালগোরিদম কি এটা কেন ব্যবহৃত করা হয় এবং কোথায় ব্যবহৃত হয় এবং এই সম্পর্কে একটা এক্সাম্পল আমরা সলভ করে দেখব এবং ফাইনালি এটার কোডটা আমরা সি প্লাস প্লাস এর সাহায্যে সলভ করে দেখব ওকে আমরা আজকের ভিডিওটা সরাসরি শুরু করি যে ব্যাংকার্স অ্যালগোরিদম কি ব্যাংকার্স অ্যালগোরিদম ইজ এ রিসোর্স অ্যালোকেশন এন্ড ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম ইউজড ইন অপারেটিং সিস্টেম যে ব্যাংকার্স অ্যালগোরিদম জিনিসটা কি যেটা এটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন একটা অ্যালগোরিদম যে কোন প্রসেসটার জন্য কতটুকু রিসোর্স আমি বরাদ্দ করব। সেই জাতীয় একটা অ্যালগোরিদম এবং এই অ্যালগোরিদমের সাহায্যে কি রিমুভ করা হয় এই অ্যালগোরিদমের সাহায্যে ডেডলকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করা হয় বা ডেডলক যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন যেন না হয় সেই জাতীয় একটা প্রসেস আমরা এখানে চেকিং এর সাহায্যে চেক করব যে এই সিস্টেমে ডেডলক আসবে কি না সেটা আমরা অ্যাভয়েড করব যদি আসে তাহলে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করব যদি সেটা কোনোভাবে অ্যাভয়েড করা পসিবল না হয় তাহলে সেই সিস্টেমটা আলটিমেটলি আনসেফ স্টেটে চলে যাবে আর যদি সেটা অ্যাভয়েড করতে পারি তাহলে সেটা সেভ স্টেটে চলে আসবে যেটা সেভ স্টেট কোন প্রসেসটার পর কোনটাকে এক্সিকিউট করলে এটা সেভ স্টেটে আসবে সেটাও আমরা আজকে দেখবো ওকে আর ডেডলক জিনিসটা কি এটা অবশ্যই জানার কথা যেহেতু ভিডিও দেখতে আসছেন তারপর আমি ছোট করে বলছি যে যদি আমাদের কাছে দুইটা প্রসেস থাকে পি ওয়ান এবং পি টু এবং একটা প্রসেস যদি আর একটা ওপর উপর ডিপেন্ডেন্ট হয় যে পি টু প্রসেস যখন এক্সিকিউট হবে তখন পি ওয়ান প্রসেস এক্সিকিউট হবে অথবা পি প্রসেস কখন এক্সিকিউট হবে যখন পি ওয়ান প্রসেস এক্সিকিউট হবে এই জাতীয় যদি সাইকেল আকারে চলতে থাকে যে একটা প্রসেস আর একটা প্রসেস এর উপর নির্ভর করে আছে যদি পি পি টু প্রসেসটা এক্সিকিউট হয় তাহলে পি প্রসেস এক্সিকিউট হবে কিন্তু পি পি টু প্রসেসটা আবার পি ওয়ান উপর নির্ভর করে আছে এই জাতীয় সিচুয়েশনকে বলা হচ্ছে ডেডলক সিচুয়েশন যে একটা প্রসেস আর একটা প্রসেস এর রিসোর্স কে সে রিকোয়েস্ট পাঠায় রাখছে এবং কিছু পি টু প্রসেস যেসব প্রসেস রিকোয়েস্ট পাঠায় সেই প্রসেসগুলো গুলো আবার এর জন্য অ্যালোকেটেড হয়ে আছে এই জাতীয় যখন সিচুয়েশন আসবে তখন তাকে হচ্ছে ডেডলক বলা হবে ওকে ইট ইনশিওর দ্যাট এ সিস্টেম নেভার ইন্টার এ ডেডলক স্টেট এই অ্যালগোরিদমের সাহায্যে ইনশিওর করা হয় যে একটা সিস্টেম ডেডলক স্টেটে প্রবেশ করবে কিনা না সে যাতে একটা ইনশিওর ইনশিওর করা হয় চেকিং এর সাহায্যে দ্য রিকোয়েস্ট ইজ ডিনাই ইফ রিকোয়েস্টেড অ্যালোকেশন লিড টু এ পোটেন্সিয়ালি আনসেভ যদি এটা আনসেভ স্টেটে চলে যায় তাহলে রিকোয়েস্টটা আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে সেটা অ্যাকসেপ্টেড হবে না দিস অ্যালগরিদম ইজ কল্ড দা ব্যাংকারস অ্যালগরিদম এই অ্যালগরিদম কে অ্যালগরিদম বলা হচ্ছে কেন বিকজ ইট ইজ সিমিলার টু হাউ দা ব্যাংকিং সিস্টেম ডিসাইড ওয়েদার এ লোন ক্যান বি গ্র্যান্টেড অর নট এই অ্যালগোরিদমকে ব্যাংকার্স অ্যালগোরিদম কেন বলা হচ্ছে কারণ এটা ব্যাংকিং ব্যাংকিং সিস্টেমের সাথে অনেকটা সিমিলার যে ব্যাংকিং সিস্টেম কিভাবে কাজ করে যে একজন ব্যক্তি ধরেন লোন নিতে আসলো তাহলে লোন নেওয়ার জন্য ব্যাংকের কাছে কি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা লাগবে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা লাগবে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি সেই পরিমাণ টাকা দিয়ে তার তার কাজগুলো সম্পন্ন হয় ধরেন একজন ব্যক্তি বাসা কিনবে ধরে নিলাম যে তার বাসা কিনতে দশ হাজার টাকা লাগবে এখন ব্যাংকের কাছে আছে নয় হাজার টাকা তাহলে সে ন টাকা দিলে তো সে বাসাটা কিনতে পারছে না তাহলে এই জাতীয় যদি স্টেপ চলে আসে তাহলে সে তার লোনটা কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে ধরেন তার বাসা কেনার জন্য আট টাকা লাগবে তাহলে সে লোনটা ব্যাংক তাকে লোনটা দিতে পারবে আর কি ঠিক আছে আর ব্যাংক এটার উপরে ডিপেন্ড করবে যে ব্যাংক লোন দিলে লোন ফেরত পাবে কিনা এই জাতীয় কিছু কন্ডিশন আছে আচ্ছা এই জাতীয় সিস্টেমে আলটিমেটলি ব্যাংকার্স অ্যালগোরিদমটা কাজ করবে আমরা সরাসরি এক্সাম্পলে চলে আসি এক্সাম্পলের জন্য বরাবরের মতো আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে যে আমাদের প্রত্যেকটা প্রসেসের জন্য কিছু পার্টিকুলার প্রসেস আইডি থাকবে যে কোন প্রসেসের প্রসেস আইডি কত দেন হচ্ছে অ্যালোকেটেড রিসোর্সেস থাকবে যে পি ওয়ান প্রসেসের জন্য কি কি রিসোর্স অ্যালোকেটেড আছে পি টু প্রসেসের জন্য কি কি রিসোর্স অ্যালোকেটেড আছে অ্যালোকেটেড মানে তার কাছে এখন বর্তমানে আছে ঠিক আছে আর ম্যাক্সিমাম নিড এবং তার কতগুলো চাহিদা কতগুলো চাহিদা হলে পি জিরো প্রসেসটা একটা বাসা কিনতে পারবে কিংবা পি জিরো প্রসেসটা টোটাল এক্সিকিউট হয়ে যাবে সেটা আলটিমেটলি এখানে আমরা কিছু মান টান দেওয়া থাকবে আর কি এটা আলটিমেটলি প্রকাশ করবে হচ্ছে ম্যাক্সিমাম নিড দেন আমাদের কাছে আরেকটা একটা ইনপুটও দেওয়া থাকবে সেটা হচ্ছে অ্যাভেল অ্যাভেল রিসোর্সেস অর্থাৎ ব্যাংকের কাছে এখন বর্তমানে কত টাকা আছে সেটা আলটিমেটলি থাকবে হচ্ছে অ্যাভেলেবেল রিসোর্সেস এর মধ্যে যে আর ওয়ান রিসোর্স আছে দুইটা আট টু রিসোর্স আছে তিনটা আট থ্রি রিসোর্স আছে দুইটা এজ জাতীয় আল্টিমেটলি যে ব্যাংকের কাছে কতগুলো টাকা আছে অ্যাভেলেবেল সেটা হচ্ছে অ্যাভেলেবেল রিসোর্সের মধ্যে থাকবে তাহলে আমাদের ইনপুটের মধ্যে কি কী থাকবে ও সাইডে থাকবে অ্যালোকেটেড রিসোর্সেস থাকবে অর্থাৎ বর্তমানে তার কাছে কতগুলো টাকা আছে অর্থাৎ প্রত্যেকটা প্রসেসের জন্য কতগুলো রিসোর্স বর্তমানে অলরেডি অ্যালোকেটেড অবস্থায় আছে দেন হচ্ছে ম্যাক্সিমাম নেন যে ওই ব্যক্তির কোনো একটা কাজ করার জন্য কত টাকার প্রয়োজন তার ম্যাক্সিমাম নিডটা আমাদের জানা দরকার দেন হচ্ছে ব্যাংকের কাছে কত টাকা আছে সে লোন কি দিতে পারবে কি পারবে না সেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে অ্যাভেলেবেল রিসোর্সেস এর মধ্যে থাকবে তাহলে এই চারটা জিনিস আমাদের কাছে ইনপুট হিসাবে দেওয়া থাকবে চারটা জিনিস ও সোসাইটি অ্যালোকেটেড রিসোর্সেস ম্যাক্সিমাম নিড এবং হচ্ছে অ্যাভেলেবেল রিসোর্সেস ওকে এখানে আমাদের এই জিনিসটা কোন ক্ষেত্রে নাও দেওয়া থাকতে পারে যে যে রিসোর্সটা আছে এটা আমাদের কাছে নাও দেওয়া থাকতে পারে এটা না দিয়ে আমাদের কাছে অন্য একটা নতুন জিনিসও দেওয়া থাকতে পারে যে আর ওয়ান রিসোর্স টোটাল আমাদের কাছে আর ওয়ান রিসোর্স আছে ধরেন আটটা আট টু রিসোর্স ছিল হচ্ছে ছয়টা এবং টোটাল আট থ্রি রিসোর্স আছে হচ্ছে আটটা এই জাতীয় আমাদের ইনপুট দেওয়া থাকতে পারে যে আর ওয়ান রিসোর্স আছে ভাই আটটা আট টু রিসোর্স আছে ছয়টা এবং আর থ্রি রিসোর্স আছে আটটা সেক্ষেত্রে আমাদের একটু ক্যালকুলেশন করে অ্যাভেলেবেল রিসোর্স কতগুলা অবশিষ্ট থাকবে সেটা আমাদের বের করতে হবে কিভাবে বের করতে পারি সেটা আমরা যে অ্যালোকেটেড রিসোর্স যেখানে আছে যে অ্যারেতের মধ্যে অ্যারের মধ্যে আছে বা যে ম্যাট্রিক্সের মধ্যে আছে সেখান থেকে আর ওয়ান রিসোর্স প্রত্যেকটা ভ্যালু আমরা যোগ করবো জিরো প্লাস থ্রি 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 প্লাস ওয়ান ফোর ফোর প্লাস টু সিক্স তাহলে আর এর কয়টা রিসোর্স আছে ছয়টা ছয়টা রিসোর্স কয়েকজন ব্যক্তির কাছে আছে তাহলে ছয় ছয়টা রিসোর্স কয়েকজন ব্যক্তির কাছে আছে এবং ব্যাংকের কাছে আর ওয়ানের কোটা টোটাল টাকা ছিল ধরেন আট টাকা ছিল তার মধ্যে ছয় ছয় জনের কাছে বা তিন জনের কাছে ছয় টাকা সে লোন দিছে তাহলে ব্যাংকের কাছে বর্তমানে এখন কত টাকা আছে এইট 6 সিক্স দুই টাকা আছে ওকে দেন আট টু রিসোর্স ধরেন আট টু নামে আরো একটা ব্যাংক যে ব্যাংকের কতগুলো টাকা আছে কতগুলো টাকা ধারে দেওয়া আছে আছে কাছে সেটা হচ্ছে টাকা যদি তিন যোগ করি তাহলে টাকা আছে এবং আট ব্যাংকের কত টাকা ছিল টোটাল টোটাল টাকা ছিল ভাই ছয় টাকা তাহলে তিন টাকা সে ধারে দিছে তাহলে তার কাছে বর্তমানে কত টাকা আছে আরো তিন টাকা অবশিষ্ট আছে সিক্স মাইনাস থ্রি তাহলে ব্যাংকের কাছেলেবল টাকা আছে তিন টাকা বা অ্যাভেলেবল রিসোর্স হচ্ছে তিনটা ওকে দেন আর্থ থ্রির জন্য আর্থ থ্রি নামে ধরেন আরো একটা নতুন ব্যাংক এই ব্যাংকে আমাদের কতগুলো টাকা ধারে দেওয়া আছে বা অ্যালোকেটেড অবস্থায় আছে কতগুলো রিসোর্সেস ওয়ান প্লাস টু থ্রি থ্রি প্লাস থ্রি সিক্স তাহলে ছয়টা রিসোর্সেস বা ছয় টাকা আমাদের ধারে দেওয়া আছে তাহলে ব্যাংকের কাছে টোটাল টাকা ছিল আট টাকা এইট মাইনাস সিক্স মানে আরো দুই টাকা ব্যাংকের কাছে অ্যাভেলেবেল আছে ওকে তাহলে আমাদের কাছে সরাসরি অ্যাভেলেবেল যে রিসোর্সটা এটা আমাদের কাছে সরাসরি ইনপুট হিসাবেই থাকবে ম্যাক্সিমাম এক্সাম্পলে এবং ইনপুট হিসাবে যদি না থাকে তাহলে এই সিস্টেমে থাকতে পারে এই সিস্টেমে থাকলে আমাদের কি করতে হবে জাস্ট সিম্পলি সবগুলা যোগ করে এখান থেকে বিয়োগ করে এখানে বসাই থাকবে ওকে আশা করি যে বুঝতে পারছেন যে কোন জায়গায় কি থাকবে ওকে তাহলে এই এক্সাম্পলের জন্য আমরা প্রসেস সাইডে অ্যালোকেটেড রিসোর্সেস ম্যাক্সিমাম রিসোর্স নেড কারেন্ট রিসোর্সেস এবং অ্যাভেলেবেল রিসোর্সেস এই কয়েকটা সম্পর্কে পরিচিত হয়ে হইলাম কারেন্ট রিসোর্সেস সাথে আমরা আরেকটু পরিচিত হবে একটু পর দেন তারপর তারপরে আমাদের কাছে আরেকটা একটা টপিক আছে সেটা হচ্ছে সেফ স্টেট সেফ ইস্টেট মানে কি যে কোন ব্যক্তির পর কোন ব্যক্তিকে লোন দিতে পারবো আমরা এই জাতীয় একটা তালিকা নির্দেশ করবে যে কোন ব্যক্তির পর কোন ব্যক্তিকে আমরা লোন দিতে পারবো যদি সবগুলা ব্যক্তিকে এখানে কয়টা প্রসেস আছে পিজিরো থেকে পি ফোর যদি সবগুলাকে সবগুলা যদি সেফ স্টেটের আন্ডারে চলে আসে যে সবগুলাকে আমি ঋণ দিতে পারছি লোন দিতে পারছি সবগুলাকে যদি লোন দিতে পারি তাহলে হচ্ছে ডেডলক আসবে না মানে ব্যাংক দেউলিয়া টেউলিয়া হবে না আর কি সবগুলা যদি লোন দিতে পারি আর ধরেন ব্যাংকের কাছে আসেই দুই টাকা এখন একজন ব্যক্তি এসে লোন চালালে পাঁচ টাকা তাহলে তো দেওয়া অসম্ভব হচ্ছে না কিংবা কিছু কিছু ব্যক্তি লোন টোন নিয়ে ফেরত দিল না তাহলে তো দেউলিয়া হয়ে যাবে ওকে তাহলে এই জাতীয় একটা তালিকা প্রকাশ করবে যে সেফ স্টেট যে কোন ব্যক্তির পর কোন ব্যক্তিকে লোন দিলে বা কোন ব্যক্তিগুলোকে লোন দিলে তারা টাকা পয়সা ফেরত দেবে আর কি একটা তালিকা প্রকাশ করবে হচ্ছে সেফ সেফ যদি স্টেটের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির নাম চলে আসে যে থেকে পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির নাম চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেড ঘটবে না সেই ক্ষেত্রে আমাদের ডেড ঘটবে না সিস্টেম ভালো আসে কি ঠিক আছে যদি সবগুলা প্রসেস সেফ স্টেটে না আসে তাহলে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে আনসেফ স্টেট এবং আনসেফ স্টেটের ক্ষেত্রে আমাদের সেখানে ডেড আসবে আনসেফ স্টেটের ক্ষেত্রে ডেড আসবে অর্থাৎ একটা প্রসেস আরেকটার উপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল যে কিছু ব্যক্তির কাছে টাকা ধার দেওয়া আছে ব্যাংক থেকে লোন দিছে সেই ব্যক্তিগুলো যদি লোন ফেরত দেয় তাহলে আরো কিছু ব্যক্তিকে ধার দিতে পারবে আর কি অর্থাৎ অনেকগুলো ব্যক্তি ধার চাইছে কিন্তু অনেকগুলো ব্যক্তি যে তারা আগে পূর্বে লোন দিছিল তারা ফেরত দেয়নি এই জাতীয় কন্ডিশন হচ্ছে আনসেফ স্টেট ওকে আচ্ছা এটা আমাদের কোডের সাহায্যে বের করতে হবে যে কারেন্ট রিসোর্স নিড এবং আমাদের কাছে ফাইনাল আউটপুট দেওয়া লাগবে হচ্ছে সেফ স্টেটটা যে কোন ব্যক্তির পর কোন ব্যক্তিকে লোন দিব বা কোন প্রসেস এর পর কোন প্রসেসটা আসবে আচ্ছা কারেন্ট রিসোর্স নিড এটা দ্বারা কি বোঝাচ্ছে যে বর্তমানে ওই ব্যক্তিটার কত টাকা দিলে সে একটা কাজ করতে পারবে বা সে একটা বাসা কিনতে পারবে আর কি এই জাতীয় একটা স্টেটমেন্ট এখানে প্রকাশ করবে যে কারেন্ট রিসোর্স নিয়ে তার আর কত টাকা প্রয়োজন যেমন আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব যে আর এর কাছে আছে জিরো টাকা এবং তার লাগবে সাত টাকা তাহলে তার আর কত টাকা প্রয়োজন তার কাছে অ্যালোকেটেড অবস্থায় আছে যে তার কাছে বর্তমানে তার পকেটে আছে জিরো টাকা এবং তার ম্যাক্সিমাম একটা বাসা কিনতে ধরেন সাত টাকা লাগবে তাহলে তার আর কত টাকা লাগবে বর্তমানে সেভেন মাইনাস জিরো মানে তার আরো সাত টাকা লাগবে তার বাসা কিন্তু ওকে দেন আট টু জিরো জন্য আট রিসোর্স কয়টা আছে তার কাছে কয়টা আছে শূন্যটা আছে এবং তার আরো কয়টা লাগবে আরো ছয়টা লাগবে তাহলে সিক্স মাইনাস জিরো তাহলে তার আরো কারেন্ট রিসোর্স কতগুলো লাগবে কারেন্ট রিসোর্স নিড হচ্ছে ছয়টা দেন পি জিরো প্রসেস এর আট থ্রি রিসোর্স কতগুলা প্রয়োজন ম্যাক্সিমাম রিসোর্স নিড তিনটা রিসোর্স প্রয়োজন এবং তার পকেটে আছে কয়টা রিসোর্স বা তার হাতে আছে কয়টা রিসোর্স তার হাতে আছে একটা রিসোর্স আছে তার প্রয়োজন তিনটা তার তার প্রয়োজন তিন টাকা তার কাছে আছে এক টাকা তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু তাহলে তার আরো দুই টাকা প্রয়োজন কারেন্ট রিসোর্স নিড মানে বর্তমানে তার কত টাকা প্রয়োজন ওকে এইভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বের করব যেমন পি ওয়ান এর ক্ষেত্রে যদি বের করি পি ওয়ান এর ম্যাক্সিমাম রিসোর্স নিড কয় কতগুলো তিনটা এবং তার কাছেও তিন টাকা আছে তার তিন টাকা প্রয়োজন তার কাছে তিন টাকা আছে তাহলে বর্তমানে আর তার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই দেন আর টু এর জন্য কয় কয় টাকা প্রয়োজন দুই টাকা প্রয়োজন এবং তার কাছে আছে কয় টাকা শূন্য টাকা আছে তাহলে টু মাইনাস জিরো মানে হচ্ছে টু দেন আর থ্রির জন্য টু মাইনাস জিরো মানে তার ম্যাক্সিমাম দুই টাকা প্রয়োজন তার কাছে আছে শূন্য টাকা টু মাইনাস জিরো মানে হচ্ছে টু তাহলে এটা বের করার কি কোনো ফর্মুলা টর্মুলা আছে নাকি অবশ্যই বুঝে যাওয়ার কথা যে এটা বের করার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করছি এখানে এটা বের করার যে ফর্মুলা যে কারেন্ট নিড আমি এভাবে লিখলাম কারেন্ট নিড এটা বের করার ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম নিড ম্যাক্সিমাম নিড থেকে আমাদের বাদ দেওয়া লাগবে যে অ্যালোকেটেড কতগুলো আছে ম্যাক্সিমাম রিসোর্স নিড মাইনাস অ্যালোকেটেড রিসোর্স এটা হচ্ছে আমাদের কারেন্ট রিসোর্স বের করার ফর্মুলা যে ম্যাক্সিমাম তার কত টাকা ধার প্রয়োজন কত টাকা লোন নেওয়ার প্রয়োজন আর তার কাছে আছে কত টাকা ওকে এটা হচ্ছে আমাদের কারেন্ট তার কত টাকা প্রয়োজন এটা বের করব। ওকে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা বাকি সবগুলা বের করি যে পি টু এর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম কত টাকা প্রয়োজন আট টাকা তার কাছে আছে কত টাকা ম্যাক্সিমাম প্রয়োজন আট টাকা তার কাছে আছে এক টাকা এইট মাইনাস ওয়ান মানে হচ্ছে সাত টাকা দেন আট টু এর জন্য জিরো জিরো তার কোনো টাকারই প্রয়োজন নাই তাহলে বর্তমানে তার কোনো টাকার প্রয়োজন নাই এবং আর্থিরির জন্য তার দুই টাকার প্রয়োজন আছে হচ্ছে শূন্য টাকা তাহলে তার আরো দুই টাকার প্রয়োজন দেন আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে যদি বের করি টু টু তাহলে টু মাইনাস টু মানে হচ্ছে জিরো ওয়ান মাইনাস থ্রি দেখেন এখানে একটা কন্ডিশন আসছে ওয়ান মাইনাস থ্রি যে তার বর্তমানে আছে কয় টাকা তার বর্তমানে আছে হচ্ছে এক টাকা সরি তার বর্তমানে কত টাকার প্রয়োজন তার বর্তমানে প্রয়োজন হচ্ছে এক টাকার প্রয়োজন এবং তার পকেটে কয় টাকা আছে অলরেডি তার পকেটে অলরেডি তিন টাকা আছে তার বর্তমানে প্রয়োজন হচ্ছে এক টাকা কিন্তু তার কাছে বেশি টাকা আছে তাহলে উপায় কি যে ওয়ান মাইনাস থ্রি যদি করি আমাদের ফর্মুলা অনুযায়ী তাহলে কত আসছে -2 যে বর্তমানে তার কাছে কি সে কি ধারে আছে বা ঋণে আছে এই জাতীয় তো কোনো ঘটনারা তাহলে আলটিমেটলি যদি নেগেটিভ কোনো ক্ষেত্রে যদি ফলটা নেগেটিভ আসে যে বর্তমানে তার নেগেটিভ টাকা প্রয়োজন বা সে লোনে আছে এই জাতীয় যদি কোনো কন্ডিশন আসে তাহলে সেই নেগেটিভ কে আমরা সরাসরি জিরো দ্বারা রিপ্লেস করব যেমন এখানে 1 3 -2 আসে 1 3 করলে -2 আসে তাহলে এটাকে কি দ্বারা রিপ্লেস করব জিরো দ্বারা ওকে দেন না r3 এর ক্ষেত্রে 2 2 এটা ওকে ফাইন তার কোনো টাকা প্রয়োজনেরই জিরো হয়ে গেল দেন আমাদের ফাইনালি আরেকটা প্রসেস বাকি আছে সেটা হচ্ছে পি ফোর পি ফোর তার কত টাকার প্রয়োজন পাঁচ টাকার প্রয়োজন তার কাছে আছে হচ্ছে শূন্য টাকা ফাইভ মাইনাস জিরো মানে হচ্ছে ফাইভ টাকা দেন আট টু এর জন্য কত টাকার প্রয়োজন দুই টাকার প্রয়োজন তার কাছে আছে হচ্ছে শূন্য টাকা টু মাইনাস জিরো মানে হচ্ছে টু দেন আমাদের আরেকটা রিসোর্স আছে তার কত টাকার প্রয়োজন তার প্রয়োজন হচ্ছে ম্যাক্সিমাম রিসোর্স নিট হচ্ছে তিন টাকা এবং তার পকেটে আছে অ্যালোকেটেড করা আছে তার পকেটে তিন টাকা তাহলে তার কোনো টাকারই প্রয়োজন নেই ওকে এই হচ্ছে আমাদের তার যে আমরা কিভাবে কারেন্ট রিসোর্স বা বর্তমানে কত টাকা লোন করা প্রয়োজন সেটা আমরা কিভাবে বের করবো সেটা এখান থেকে বুঝলাম এখানে একটা জিনিস বোঝার বিষয় যদি নেগেটিভ আসে কোনো ক্ষেত্রে বিয়োগ ফলটা তাহলে সেক্ষেত্রে নেগেটিভ ভ্যালুটাকে আমরা জিরো দ্বারা সরাসরি রিপ্লেস করবো ওকে এখন আমরা বুঝে গেলাম যে আমাদের আমাদের ব্যাংকে লোন নেওয়ার জন্য পাঁচজন ব্যক্তি হচ্ছে রিকোয়েস্ট করছে যে ব্যাংক ভাই আমাকে কিছু লোন টোন দেন আর কি এখন ব্যাংক দেখছে যে তার কাছে কিছু কিছু টাকা আছে দুই টাকা আছে তিন টাকা আছে এবং দুই টাকা আছে এখন সে কাকে লোন দিবে এখন পিজিরো ধরেন ব্যাংকের কাছে রিকোয়েস্ট করলো যে ভাই আমার লোন প্রয়োজন তাহলে সে ব্যাংক কি চেক করবে যে পি আর ওয়ান যে টাকাটা সে টাকা লাগবে সাত টাকা কিন্তু ব্যাংকের কাছে আছে দুই টাকা তাহলে কি ব্যাংক লোন দিতে পারবে না লোন দিতে পারবে না তাহলে পি প্রসেস কি হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল যে পিজিরো যে ব্যক্তিটা সে ব্যক্তিকে ব্যাংক লোন দিতে পারবে না দেন পি ওয়ান প্রসেসের ক্ষেত্রে সে চেক করবে যে পি ওয়ান এর আর ওয়ান ভ্যালুটা লাগবে বর্তমানে কত টাকা লাগবে জিরো টাকা এবং ব্যাংকের কাছে আছে দুই টাকা হ্যাঁ ব্যাংক খুব খুশি সে লোন দিতে পারবে দেন আরো চেক করবে যে আট টু কয় টাকা লাগবে দেখি একটু একটু আট টু লাগবে হচ্ছে দুই টাকা ব্যাংকের কাছে আছে তিন টাকা তাহলে ব্যাংক কি লোন দিতে পারবে ওকে ফাইন যে ব্যাংকের কাছে বেশি টাকা আছে লোন দিতে পারবে দেন আট থ্রি থ্রি প্রসেসের জন্য আর্থ্রি প্রসেস কতগুলো প্রয়োজন আর্থ্রি রিসোর্স কতগুলো প্রয়োজন আর্থ্রি রিসোর্স সরি আমি অনেক ক্ষেত্রে প্রসেস বলে ফেলছি এগুলো রিসোর্স হবে যেগুলো আর্থ্রি আর ওয়ান আর্থ্রি রিসোর্স কতগুলো প্রয়োজন আর্থ্রি রিসোর্স হচ্ছে প্রয়োজন দুইটা রিসোর্স প্রয়োজন এবং ব্যাংকের কাছেও আছে কয়টা রিসোর্স দুইটা তাহলে সবগুলা কন্ডিশন ম্যাচ করছে দেখেন যে পি ওয়ান এর ক্ষেত্রে সবগুলা কন্ডিশন ম্যাচ করছে যে ব্যাংক দুইটা আছে এখানে জিরোটা আছে তিনটা আছে এখানে দুইটা আছে সবগুলা কন্ডিশন ম্যাচ করছে তাহলে আলটিমেটলি ব্যাংক প্রথমে কাকে লোন দেবে যে পি ওয়ান কে এটা আমরা লিখে ফেললাম যে ব্যাংক কাকে লোন দিবে আমাদের জানার প্রয়োজন তাহলে ব্যাংক পি ওয়ান কে লোন দিয়ে ফেললো তাহলে পি ওয়ান লোন দেওয়ার ফেলার পর আমাদের কাছে পি ওয়ান কতগুলা টাকা ধার নিয়ে বসেছিল আগে থেকে এই যে তিন টাকা শূন্য টাকা এবং শূন্য টাকা তাহলে এই টাকাগুলো কি ব্যাংকে ফেরত দিয়ে দিবে সেহেতু তার যেহেতু কাজ শেষ সে লোন পেয়ে গেছে তার কাজ শেষ এখন বাকি টাকা সে ব্যাংকে ফেরত দেওয়া লাগবে তাহলে ব্যাংকে যখন সে টাকা ফেরত দেবে তাহলে ব্যাংকে তো এই টাকাগুলোও ফেরত দেবে যে সে দুই টাকা তিন টাকা এবং দুই টাকা এগুলো লোন নিয়েছিল এগুলো ফেরত দেবে সঙ্গে সঙ্গে তার পকেটে এক্সট্রা আগে যেগুলো টাকা ছিল অ্যালোকেটেড অবস্থায় ব্যাংকের লোন নিয়েছিল সে টাকাগুলো ফেরত দিবে যেমন আর ওয়ান থেকে আর ওয়ান ব্যাংক থেকে সে তিন টাকা লোন নিয়েছিল তাহলে তিন টাকা লোন যদি এখানে ফেরত দেয় আগে ছিল ব্যাংকের কাছে দুই টাকা এবং এখানে হলো তিন টাকা তিন প্লাস দুই মানে হচ্ছে টোটাল পাঁচ টাকা এখন বর্তমানে এবং পরবর্তী আট টু জন্য জিরো প্লাস থ্রি মানে হচ্ছে থ্রি then r3 এর জন্য 2 0 মানে হচ্ছে 2 ওকে দেন প্রথমে আমাদের p1 ব্যক্তিকে লোন দিয়ে দিল p1 ব্যক্তি কাজ শেষ ওকে দেন এখন ব্যাংকের কাছে বর্তমানে r1 ব্যাংকের কাছে টাকা আছে 5 টাকা r2 ব্যাংকের কাছে টাকা আছে 3 টাকা এবং r3 ব্যাংকের কাছে টাকা আছে 2 টাকা এখন সে কাকে লোন দিবে তাহলে p1 পর্যন্ত আমরা চেক করে ফেলছি আমরা বাকিটা চেক করি p2 p2 এর r1 ব্যাংকের কাছ থেকে কয় টাকা লোন প্রয়োজন 7 টাকা কিন্তু ব্যাংকের কাছে আছে 5 টাকা তাহলে ব্যাংকটি লোন দিতে পারবে না লোন দিতে পারবে না পারো না পি থ্রি হয়ে দেখছি এক্সিকিউট হওয়ার ফলে পি ওয়ান যেগুলা টাকা সে আগে থেকে নিয়ে বসেছিল সেই টাকা কি ব্যাংকে ফেরত দেওয়া লাগবে তাহলে কত কত টাকা নিয়ে বসেছিল আর ওয়ান ব্যাংক থেকে দুই টাকা আর টু থেকে তিনটা টাকা এবং আট ব্যাংক থেকে দুই টাকা নিয়ে বসেছিল তাহলে সেগুলো যোগ হয়ে যাবে আর ওয়ান ব্যাংকের আগে ছিল পাঁচ টাকা এবং পরবর্তীতে পৃথিবীর থেকে পাবে আরো দুই টাকা পাঁচ প্লাস দুই দুই টাকা ফেরত পাবে আর কি লোন পরিশোধ করবে তাহলে সাত টাকা দেন আট ব্যাংকের কাছে ছিল তিন টাকা আগে থেকেও ছিল তিন টাকা পরবর্তীতে সে লোন ফেরত পেল আরো তিন টাকা থ্রি প্লাস থ্রি মানে হচ্ছে সিক্স এবং আট থ্রির জন্য টু প্লাস টু মানে হচ্ছে ফোর তাহলে আলটিমেটলি এটা আমরা বের করার জন্য কি কোনো ফর্মুলা আছে কিনা হ্যাঁ যে অ্যাভেলেবেল যে রিসোর্সটা বা অ্যাভেলেবেল ব্যাংকের কাছে কত টাকা আছে এটা বের করার কি কোনো ফর্মুলা আছে হ্যাঁ এটা বের করার জন্য ফর্মুলা আছে এটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে অ্যালোকেটেড যে রিসোর্সটা আছে এটার সাথে আমাদের যোগ হবে অ্যাভেলেবেল এটা বের করার ফর্মুলা কি বর্তমানে ব্যাংকের কাছে কত টাকা অ্যাভেলেবেল আছে একটা প্রসেস কমপ্লিট হওয়ার পর এটা বের করার ফর্মুলা হচ্ছে ব্যাংকের কাছে ব্যক্তির কাছে যত টাকা অ্যালোকেটেড অবস্থায় ছিল এবং ব্যাংকের কাছে যত টাকা ছিল অর্থাৎ অ্যালোকেটেড প্লাস অ্যাভেলেবেল অর্থাৎ অ্যাভেলেবেল প্লাস অ্যালোকেটেড দুইটা প্রসেসের দুইটা প্রসেসের যে রিসোর্স গুলো আছে সেগুলো জাস্ট যোগ হবে सिंपली আমরা পরবর্তী প্রসেস গুলো একটু ফাস্ট করে ফেলি তাহলে দেন আমরা পরবর্তীতে চেক করব ব্যাংকের কাছে এখন কত টাকা আছে আমরা আরেকবার বলি ব্যাংকের আর ওয়ান ব্যাংকের কাছে 7 টাকা আর টু ব্যাংকের কাছে 6 টাকা এবং আর ব্যাংকের কাছে 4 টাকা আছে এখন পি 4 এর ক্ষেত্রে চেক হবে যে পি 4 এর আর ব্যাংক থেকে আমাদের কয় টাকা লাগবে 5 টাকা ব্যাংকের কাছে আছে 7 টাকা ওকে ফাইন ব্যাংক লোন দিতে পারবে আর টু এর জন্য 6 টাকা আছে তার চাহিদা হচ্ছে 2 টাকা ব্যাংক লোন দিতে পারবে আর এর জন্য 4 টাকা আছে তার চাহিদা হচ্ছে 0 টাকা

পি ওয়ান পি টু পি কে আমরা লোনটা দিতে পারবো যে পি টু এর কয় টাকা আর ওয়ান এর সাত টাকা প্রয়োজন ব্যাংকের কাছে সাত টাকা আছে ব্যাংক টাকা দিতে পারবে আর টু এর কয় টাকা প্রয়োজন শূন্য টাকা ব্যাংকের কাছে আছে ছয় টাকা ব্যাংক লোন দিতে পারবে আর থ্রি এর কয় টাকা প্রয়োজন দুই টাকা ব্যাংকের কাছে আছে সাত টাকা এরপরে কিন্তু আমরা এখানে সুন্দর করে পি টু কে লোন দিতে পাচ্ছি ওকে পি টু কে লোন দিতে পারবো কিন্তু এখানে কিন্তু আমরা পি টু কে এখানে লোন দেবো না কারণ আমরা কোডে পি টু দেন পি জিরো এটা অ্যানসার হইতে পারে এটা পসিবল একটা অ্যানসার কিন্তু আমরা কোডে যেভাবে করছি ঠিক সেভাবে চেক হবে কোডে তো আর র্যান্ডমলি চেক করা যাবে না আমরা সিরিয়াল মেনটেন করে চেক করতে হবে দেন আমরা কোনটাকে চেক করবো এখন পি জিরো কে পি ফোর পর্যন্ত যেহেতু চলে আসছে এখন চেক করবো পি জিরো কে যে পি জিরো কে ভাই লোন টোন দেওয়া যাবে কিনা একটু চেক করে দেখি যে পি আর ওয়ান এর কাছ থেকে সাত টাকা লাগবে ব্যাংকের কাছে সাত টাকা আছে ওকে ফাইন আর টু কাছ থেকে ছয় টাকা লাগবে ব্যাংকের কাছে ছয় টাকা আছে ওকে ফাইন আর কাছ থেকে দুই টাকা লাগবে তার চাহিদা হচ্ছে দুই টাকা ব্যাংকের কাছে আছে সাত টাকা ওকে ব্যাংক খুব খুশি সে লোন দিতে পারবে তাহলে ব্যাংক এখন কাকে লোনটা দিয়ে ফেলবে লোন দিবে হচ্ছে পি কে তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে ফেলি সে বিষয়টা কাকে লোন দিবে পি কে তাহলে পি আগে থেকে কয় টাকা ধার নিয়ে বসেছিল ভাই আগে থেকে শূন্য শূন্য এক টাকা ধার নিয়ে বসেছিল তাহলে সেগুলো যোগ হবে সেভেন প্লাস জিরো অর্থাৎ অ্যাভেলেবেল প্লাস অ্যালোকেটেড সেভেন প্লাস জিরো মানে হচ্ছে সেভেন সিক্স প্লাস জিরো মানে হচ্ছে সিক্স সেভেন প্লাস ওয়ান মানে হচ্ছে কত এইট ওকে ব্যাংক কাকে লোন দিয়ে ফেললো পি কে লোন দিয়ে ফেললো দেন চেক করবে পি ওয়ান

যে তার বর্তমানে কারেন্ট বর্তমানে কত কতগুলা রিসোর্স প্রয়োজন বা কতগুলা টাকার প্রয়োজন তার সাত টাকা প্রয়োজন ব্যাংকের কাছেও আছে সাত টাকা ওকে পাইন ব্যাংক লোন দিতে পারবে দেন আর ওয়ান ব্যাংক থেকে কয় টাকা লোন প্রয়োজন শূন্য টাকা আর ওয়ান টু ব্যাংকের কাছে কয় টাকা আছে ছয় টাকা প্রয়োজন শূন্য টাকা ওকে ফাইন লোন দিতে পারবে দেন হচ্ছে আর থ্রি ব্যাংকের কাছ থেকে কয় টাকা প্রয়োজন এই যে পি টু এর জন্য হচ্ছে দেখবেন দুই টাকা ব্যাংকের কাছে আছে আট টাকা ওকে লোন দিতে পারবে তাহলে এবার আমরা ব্যাংক কাকে লোন দিবে ব্যাংক লোন দিবে হচ্ছে

ফাইনালি কিন্তু আমাদের আনসার চলে আসছে যে আর ওয়ান এর কাছে আছে আট টাকা আটটো এর কাছে আছে ছয় টাকা এবং আট থ্রি এর কাছে আছে আট টাকা আমরা কিন্তু উপরে লিখছিলাম যে আর ওয়ান এর কাছে এটা আমরা চেক করতে পারি যে আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা যদি ফাইনালি আরোয়ান এর কাছে আট আটটি এর কাছে ছয় এবং আট থ্রি এর কাছে আট টাকা অর্থাৎ টোটাল যে ব্যাংকের যে টোটাল টাকাটা ব্যাংক ব্যাংক কাছে টোটাল টাকা ছিল একশো টাকা সে লোন টোন দেওয়ার পর সকল টাকা ফেরত পাওয়ার পর তার টোটাল টাকা কত টাকা লাগবে একশো টাকায় থাকা লাগবে সুদ মুক্ত লন্ডন দিছে আর কি ঠিক আছে তাহলে একশো টাকায় থাকা লাগবে তাহলে যদি একশো টাকা ফাইনালে আলকি তার কাছে থাকে তাহলে ওকে ফাইন আর যদি না থাকে কম বেশি হয় তাহলে আলটিমেটলি আমাদের এই ক্যালকুলেশন কোথাও ভুল গেছে আর কোনো ক্ষেত্রে যদি আমরা কোনো অবস্থায় লোন দিতে না পারি কোনো জায়গায় যদি আটকা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা স্টেট চলে যাবে এবং সেক্ষেত্রে আমাদের কোডটা সেখানে এক্সিকিউট হয়ে যাবে তাহলে আমাদের উচিত আউটপুট আসা উচিত হচ্ছে পি ওয়ান পি থ্রি পি ফোর পি জিরো এবং পি টু এটা আমাদের আউটপুট করতে হবে ওকে তাহলে আমাদের কাছে কি কি দেওয়া থাকবে ভাই আমাদের কাছে দেওয়া থাকবে প্রসেস আইডি অ্যালোকেটেড রিসোর্সেস রিসোর্সেস ম্যাক্সিমাম রিসোর্স নিড এবং অ্যাভেলেবেল রিসোর্সেস যে সাদা অংশটুকু এটুকু আমাদের ইনপুট হিসাবে দেওয়া থাকবে এবং ফাইনালি আমাদের আউটপুট করা লাগবে সেফ স্টেটটা যদি সেফ স্টেট কোনো অবস্থায় আউটপুট করা পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে সেটা আনসেফ স্টেটে চলে যাবে এবং কোড প্রোগ্রাম ওখানে এক্সিকিউট হয়ে যাবে এটা কোন ক্ষেত্রে অবস্থায় আনসেফ স্টেটে চলে যাইতে পারে এই এক্সাম্পলটা এখানে শেষ কোন অবস্থায় আনসেফ স্টেটে চলে যাইতে পারে আমি জাস্ট সেই এক্সাম্পলটা একটু দিব আমি এগুলো একটু রিমুভ করে ফেলি যে কোন অবস্থায় এই লন্টন দেওয়া যাইতে পারে না ধরেন এগুলো ভ্যালু একটু কম বেশি অন্য অন্য কোনো ভ্যালু দেওয়া আছে আমি জাস্ট কারেন্ট যে রিসোর্স নিয়ে এগুলো একটু চেঞ্জ করে দেবো কারেন্ট রিসোর্স নিটটা আমি একটু চেঞ্জ করে দেবো কারেন্ট রিসোর্স নিট ধরেন চেঞ্জ করে দিলাম যে ফোর জিরো জিরো এখানে দিলাম হচ্ছে জিরো ফোর জিরো 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 ফোর টু ওয়ান সিক্স নাইন ওয়ান টু এখন এই অবস্থায় যদি থাকে তাহলে ব্যাংক প্রথমে চেক করবে যে পি ওয়ান এর কতগুলো টাকা প্রয়োজন পিওনের টাকা প্রয়োজন আর এর জন্য চার টাকা কিন্তু আর টু এর কাছে আছে দুই টাকা এটা এখানেই ক্যান্সিল হয়ে যাবে এবং পি টু এর পি ক্ষেত্রে চেক করবে আর ওয়ান কত টাকা প্রয়োজন আর ও আর টু এর যখন চার টাকা প্রয়োজন কিন্তু আট টু এর আছে কয় টাকা তিন টাকা ক্যান্সিল হয়ে যাবে দেন পি টু এর জন্য চেক করবে আর থ্রি কয় টাকা আগের গুলো তো চেক করার প্রয়োজন নাই জিরো জিরো অবস্থায় আছে এটা অবশ্যই ইন্টারনালি চেক হবে কয় টাকা প্রয়োজন চার টাকা কিন্তু ব্যাংকের কাছে আছে দুই টাকা লোন দিতে পারছে না দেন আর এর জন্য কয় টাকা প্রয়োজন পি এর জন্য আর ওয়ান ব্যাঙ্ক থেকে কয় টাকা প্রয়োজন দুই টাকা প্রয়োজন এখানে দুই টাকা আছে ওকে ফাইন খুব খুশি লোন দিতে আর টু এর জন্য কয় টাকা টাকা প্রয়োজন প্রয়োজন এখানেও দেখতে পাচ্ছি ওকে ফাইন লোন দিতে পারবে কিন্তু আর থ্রির জন্য দেখেন ছয় টাকা প্রয়োজন কিন্তু ব্যাংকের কাছে আছে দুই টাকা ভাই তাহলে লোন দিতে পারবে না দেন পি ফোর জন্য আর ওয়ান এর থেকে কয় টাকা প্রয়োজন নয় টাকা কিন্তু ব্যাংকের কাছে আসে দুই টাকা তাহলে ব্যাংক লোন দিতে পারলো না ব্যাংক কাউকে লোন দিতে পারলো না তাহলে আলটিমেটলি কি হবে এটা প্রোগ্রামটা আমাদের এক্সিকিউট হয়ে যাবে এবং সেটা আমাদের আউটপুট দেখাবে যে সেটা আনসেফ স্টেট অর্থাৎ ব্যাংক কাউকে লোন দিতে পারছে না তার যে টাকাগুলো আগে লোনে দেওয়া ছিল সেই টাকাগুলো সে তুলতে পারছে না ওকে এই যে স্টেট হচ্ছে আনসেফ স্টেট আশা করি যে বুঝতে পারছেন যে ব্যাংকারস অ্যালগরিদমটা কি এবং এটা কিভাবে কাজ টাজ করছে আর কি ওকে তাহলে আমাদের ফাইনালি আউটপুট কি কি আসবে আমাদের পূর্বের এক্সাম্পল আমরা দ্বিতীয় এক্সাম্পলটা ভুলে যাই আর কি লোন দেওয়া যাবে না এই প্রসেসটা আমাদের ফাইনালি যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে কি কি আউটপুট আসবে আমাদের আউটপুট আসবে হচ্ছে পি ওয়ান পি থ্রি পি ফোর এবং পি জিরো এবং পি টু এই পাঁচটা আমাদের আউটপুট আসবে এই সিরিয়ালি যদি আউটপুট আসে ওকে আমরা ওকে আমাদের প্রোগ্রাম ঠিক আছে আদারওয়াইজ হচ্ছে আমাদের প্রোগ্রাম ভুল হবে আমরা সরাসরি কোডে চলে আসি আমাদের তার আগে কয়েকটা সূত্র জানার প্রয়োজন কারেন্ট রিসোর্স নিড এটা কিভাবে বের করব কারেন্ট রিসোর্স ইজ নিড বের করার ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম রিসোর্স মাইনাস অ্যালোকেটেড রিসোর্স ম্যাক্সিমাম রিসোর্স মাইনাস অ্যালোকেটেড রিসোর্স আমাদের আরেকটা ফর্মুলা জানার প্রয়োজন যে অ্যাভেলেবল রিসোর্স বের করার ফর্মুলা কি

কতগুলো রিসোর্স অ্যাভেলেবেল আছে যেমন এখানে আমরা যে এক্সাম্পলটা দিলাম সেখানে আমাদের তিনটা রিসোর্স ছিল আর ওয়ান আটটো এবং আটথ্রা অবশ্যই মনে আছে এবং আমাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দুইটা রিসোর্সও থাকতে পারে আর ওয়ান আটটো এবং কোনো কোনো ক্ষেত্রে চারটা পাঁচটা আটটা দশটা বিশটা যতগুলো খুশি রিসোর্স অ্যাভেলেবেল থাকতে পারে সে কারণে আমরা এটা ইনপুট নিলাম ইউজারের থেকে যে ভাই কতগুলো রিসোর্স অ্যাভেলেবেল আছে ভাই আপনি একটু বলেন দেন আমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম ভেক্টর না আলটিমেটলি ভেক্টর অফ ভেক্টর অর্থাৎ এই ভেক্টরের মধ্যে আরো একটা ভেক্টর ঠিক আছে অ্যালোকেশন নামে একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম আপনারা চাইলে এটা ম্যাট্রিক্স দিয়েও সলভ করতে পারেন কিংবা অ্যারে টাইপ দিয়েও সলভ করতে পারেন আর কি ঠিক আছে আমি ভেক্টর দিয়ে করছি ভেক্টর দিয়ে দেখালাম যে অ্যালোকেটেড অ্যালোকেশন নামে একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম কত কত কতগুলা ভেক্টর ডিক্লেয়ার করছি অ্যালোকেশন নামে n সংখ্যক ভেক্টর ডিক্লেয়ার করছি এখানে প্রত্যেকটা এক একটা ভেক্টর দেন নিড নামে একটা ভেক্টর ডিক্লেয়ার করছি এখানে কত একটা না এন সংখ্যক ভেক্টর ডিক্লেয়ার করছে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে মানে হচ্ছে এন সংখ্যক নির নামে ভেক্টর আছে আমাদের ওকে কারণ কি এন সংখ্যক লাইন আমাদের ইনপুট নেওয়া লাগবে এই যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন আমাদের ইনপুট নেওয়া লাগবে যেহেতু আর এর পি প্রসেসের মান যেহেতু 5 প্রসেস আইডি যেহেতু 5 তাই পাঁচটা আমাদের ইনপুট নেওয়া লাগবে এন এর সাইজ যতগুলো হবে ততগুলো আমাদের ভেক্টর ডিক্লেয়ার করতে হবে ওকে অথবা আপনারা এটা চাইলে 2D অ্যারে দ্বারাও সলভ করতে পারেন দেন অ্যাভেইলেবল

এটা ডিক্লেয়ার করছি কেন অবশ্যই ভিতর বুঝতে পারবেন দেন আমরা একটা ফল লুপ চালালাম ফল লুপের সাহায্যে আমরা কি ইনপুট নিছি এক্স ইনপুট নিছি কতবার ইনপুট নিব আমরা এক্স কে আমরা তিনটা রিসোর্স আছে তাহলে তিনবার করে আমরা ইনপুট নিব এবং সেটা সেই লুপটা আলটিমেটলি কতবার চলবে পাঁচবার যে তিনবার করে ইনপুট নিবে কতবার নিবে পাঁচবার পাঁচবার কেন যে এন এর ওয়ান ফাইভ যদি ছয় থাকতো তাহলে ছয় বার ইনপুট নিত আর কি এবং ইনপুটটা নিল কিসের সাহায্যে এক্স এর সাহায্যে কারণ এক্স ডিক্লেয়ার করছিলাম এবং সেটা অ্যালোকেশন আই এর মধ্যে ব্যাক করে দিল দেন আমাদের আর একটা জিনিস ইনপুট নেওয়া লাগবে যে ম্যাক্সিমাম রিসোর্স নিড যে আমাদের কতগুলো রিসোর্স নিড আমাদের প্রয়োজন সেটা আমাদের ইনপুট হতে থাকবে কি নিড জিরো ওয়ান জিরো জিরো নিড জিরো ওয়ান সেম এজ প্রত্যেকটা ক্ষেত্রে ইনপুট এভাবে আলটিমেটলি হতে থাকবে আশা করি যে বুঝতে পারছেন কোর্ট ওটা অবশ্যই বোঝার কথা সি প্লাস প্লাসে দেন আলটিমেটলি আমাদের ফাইনালি কি ইনপুট নিলাম যে অ্যাভেলেবেল ফাইনালি যে ইনপুটটা সেটা হচ্ছে অ্যাভেলেবেল কতগুলা ব্যাংকের কাছে কতগুলো টাকা আছে সেটা আমাদের ইনপুট নিলাম ব্যাংকের কাছে কতগুলো টাকা থাকবে যতগুলা রিসোর্স থাকবে ঠিক ততগুলো আমাদের ইনপুট নেওয়া প্রয়োজন কতগুলো রিসোর্স আছে এখানে আমাদের যে এক্সাম্পলটা দিলাম তিনটা রিসোর্স ছিল তাহলে তিনটা ইনপুট কোনটার মধ্যে চলে আসবে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল জিরোর মধ্যে চলে আসবে ধরেন টু ওয়ানের মধ্যে চলে আসবে হচ্ছে থ্রি এবং টু এর মধ্যে চলে আসবে টু এই যাতে আমাদের ইনপুট এখানে হইতে থাকবে ওকে দেন আমাদের আরো একটা ভেক্টর প্রয়োজন ভেক্টর অফ ভেক্টর ভেক্টর অফ ভেক্টর কোনটার প্রয়োজন সেটা হচ্ছে কারেন্ট রিসোর্স নিড এই ভেক্টর অফ ভেক্টরটা আমাদের ডিক্লেয়ার করার প্রয়োজন কারণ আমরা এটা প্রত্যেকটার ক্ষেত্রে বিয়োগ দিয়ে দিয়ে বের করবো যে বর্তমানে ওই ব্যক্তিরা কত টাকা ধার প্রয়োজন বা কারেন্ট বর্তমানে তার কতগুলো আর রিসোর্স প্রয়োজন ওই প্রসেসটার জন্য এটা আমরা বের করার কি ফর্মুলা আমরা বলছি এটা বের করার ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম রিসোর্স নিড মাইনাস অ্যালোকেটেড রিসোর্সেস ম্যাক্সিমাম রিসোর্স থেকে অ্যালোকেটেড রিসোর্স টা বাদ দিলে হয়ে যাবে হচ্ছে কারেন্ট রিসোর্স নিড তাহলে এই বিয়োগটা জাস্ট আমরা सिंपली একটা লুপ চালাই করে ফেলছি এখানে এখানে দেখতে পারেন যে ম্যাক্সিমাম নিড মাইনাস হচ্ছে অ্যালোকেটেড এবং এই এক্স এর ভ্যালুটা এটা এক্স এর মধ্যে রাখছি এক্স এর ভ্যালুটা যদি কোনো ক্ষেত্রে জিরো থেকে ছোট হয় তাহলে অর্থাৎ নেগেটিভ চলে আসলে সেটা জিরো দ্বারা রিপ্লেস হবে এবং কারেন্ট রিসোর্স নিড এর মধ্যে সেটা পুশ ব্যাক হইতে থাকবে অলওয়েজ দেন আমরা বুলিয়ান নামে একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করছি ওকে যেটা প্রত্যেকটা প্রত্যেকটা ভ্যালু আমরা ফলস রাখছি এটা দ্বারা আলটিমেটলি আমরা কি কাজ করছি যে এই প্রসেসটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে কিনা যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে সেটাকে ট্রু করে দেবো আদারওয়াইজ হচ্ছে সেটা ফলস থাকবে এবং কাউন্ট নামে একটা ভেরিয়েবল কে ইকুয়াল টু জিরো এটা একটা ডিক্লেয়ার করছে এবং ফাইনাল হচ্ছে অ্যানসার অ্যান্সারের মধ্যে কি কি রাখছি যে কোন প্রসেসের পর কোন প্রসেসটা এক্সিকিউট হচ্ছে সেই তালিকাটা রাখবো অর্থাৎ আলটিমেটলি আমরা সেফ স্টেটটা যেটা আউটপুট দেব সেটা অ্যান্সারের মধ্যে আমরা রাখছি দেন এটা হচ্ছে আমাদের মেন কাজ এখানে হোয়াইল্ড লুপের মধ্যে হোয়াইল্ড লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সবগুলা প্রসেস এক্সিকিউট না হবে যতক্ষণ পর্যন্ত সবগুলা প্রসেস এক্সিকিউট না হবে কোন ক্ষেত্রে যদি ডেডলক চলে আসে ভিতরে তাহলে সেক্ষেত্রে তো প্রোগ্রাম অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যাবে সেটাও দেখাচ্ছে যে এন সংখ্যক বাদ চলবে যে কাউন্টার মান যতক্ষণ পর্যন্ত এর থেকে ছোট হবে দেন ফাউন্ড ফাউন্ড ইকুয়াল টু আমরা ফলস প্রথমে ডিক্লেয়ার করছি অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা সেকেন্ড যে এক্সাম্পলটা দিলাম যে কোন কোনো ব্যক্তিকে লোন দেওয়া পসিবল হচ্ছে না কোনো ব্যক্তির ক্ষেত্রে লোন দেওয়া পসিবল হচ্ছে না সেক্ষেত্রে ফাউন্ডটা কি হবে ফলস অবস্থা থেকে যাবে এবং সেক্ষেত্রে বলবে যে ভাই ডেড লক চলে আসছে এই প্রসেস আর এই সিস্টেমে কাজ করবে না আরকি এই যাতে আমাদের ট্যাক রাখার জন্য আমরা ফাউন্ড ফলস রাখছি ওকে দেন আমরা একটা ফল লুপ চালালাম ফল লুপ জিরো থেকে এন পর্যন্ত চালাইছি এবং ওকে যদি ফলস হয় ওকে যে বুলিয়ান ডেটা টাইপ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এটা যদি ফলস হয় ফলস হয় মানে কি ওই প্রসেসটা এক্সিকিউট হয় নাই ফলস হয় মানে হচ্ছে ওই প্রসেসটা এক্সিকিউট হয় নাই এখনো সে লোনের জন্য রিকোয়েস্ট করে বসে আছে ব্যক্তিটা দেন আরেকটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম বল ক্যান অ্যালোকেটেড যে এই রিসোর্সটা অ্যালোকেটেড করা হয়েছে কিনা এটা যদি এটা টু ডিক্লেয়ার করছে যে এই রিসোর্সটা অ্যালোকেটেড করা পসিবল অর্থাৎ আমরা প্রথমে ধরে নিলাম একজন ব্যক্তি ব্যাংক থেকে লোন চাইলো আমরা প্রথমে ধরে নিলাম যে ব্যক্তিকে লোন দেওয়া যাবে ব্যাংক বলে দেয় যে বলে দিল যে এই ব্যক্তিকে ভাই লোন দেওয়া যাবে লোন দেওয়া যাবে দেন আরেকজন ব্যক্তি চেক করলো যে তার সবগুলো রিকোয়ারমেন্টের সাথে ব্যাংকের রিকোয়ারমেন্ট মিল যাচ্ছে কিনা যদি মিল যায় তাহলে লোন দেওয়া পসিবল আদারওয়াইজ পসিবল না আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছি যে লোন দেওয়া যাবে অর্থাৎ ক্যান অ্যালোকেটেড ইকুয়াল টু টু ধরছি দেন আমরা কি কি চেক করব যে অ্যাভেলেবেল ব্যাংকের কাছে কতগুলো অ্যাভেলেবেল টাকা আছে এবং তার বর্তমানে কত টাকা চাহিদা কারেন্ট রিসোর্স নিড কতগুলা ব্যাংকের কাছে অ্যাভেলেবেল যে টাকাটা আছে সেটা থেকে যদি তার বর্তমান চাহিদা বেশি হয় তার মানে ব্যাংক লোন দিতে পারবে না সেক্ষেত্রে অ্যালোকেটেড ক্যান অ্যালোকেটেড এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে ঠিক আছে এবং এই সিস্টেমটা কি করবে ব্রেক করবে ফলস মানে কি ব্যাংক লোন দিতে পারবে না ঠিক আছে ক্যান অ্যালোকেটেড এটা যদি ট্রু হয় এখানে কিছু লেখা হয়নি ইকুয়াল ইকুয়াল টু যদি টু কিংবা ইকুয়াল ইকুয়াল টু না লিখলে হবে এটা ইকুয়াল টু টুই বোঝাচ্ছে যদি এটা ট্রু হয় যে ব্যাংক লোন দিতে পারবে সেক্ষেত্রে আমাদের এই লুপের মধ্যে বা এই কন্ডিশনের মধ্যে সরি এই কন্ডিশনের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে কাউন্ট প্লাস প্লাস অর্থাৎ একজন ব্যক্তিকে আমরা লোন দিয়ে ফেলছি কারণ প্লাস প্লাস যেহেতু তার রিকোয়ারমেন্ট ফিল হচ্ছে কারণ প্লাস প্লাস করে দিলাম যে ভাই তাকে লোন দেওয়া যাবে এখন লোন দেওয়ার পর ব্যাংকের কাছে তো কি অ্যাভেলেবেল যতগুলো টাকা ছিল তত টাকা তার কাছে ব্যক্তির কাছে যতগুলো অ্যালোকেটেড টাকা ছিল সেই টাকাগুলো আবার ফেরত পাবে তাহলে ফেরত পাওয়ার জন্য কি হবে আমাদের একটা ফর্মুলা লিখছিলাম যে অ্যাভেলেবেল রিসোর্সেস প্লাস অ্যালোকেটেড রিসোর্সেস অ্যাভেলেবেল রিসোর্স ইকাল টু হচ্ছে অ্যাভেলেবেল রিসোর্স প্লাস ওই ব্যক্তির কাছে যত টাকা অ্যালোকেটেড ছিল সেই দুটো যোগ হবে এখন বর্তমানে ব্যাংকের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল যে টাকাটা হবে এটা হচ্ছে আগে ব্যাংকের কাছে যত টাকা अवेलेबल ছিল এবং ব্যক্তির কাছে যত টাকা অ্যালোকেটেড ছিল দুইটা যোগফল দেন ফাইনালি আমরা কোন প্রসেসটা এক্সিকিউট হলো সেটা হচ্ছে আই নাম্বার প্রসেসটা এক্সিকিউট হলো তাহলে আই নাম্বারটা এটা অ্যানসারের মধ্যে পুশ হয়ে যাবে অ্যানসারের মধ্যে পুশ হবে যে এটা হচ্ছে এই ব্যক্তিকে প্রথমে আমরা লোন দিলাম দেন ওকে আই ওকে যে আই এটা আমাদের ট্রু হবে মানে এই ব্যক্তিটা প্রসেস বা এই প্রসেসটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে ওকে দেন ফাউন্টের মধ্যে আমরা কি লিখলাম ট্রু যে আমরা একটা প্রসেস কে বা একজন ব্যক্তিকে লোন দেওয়ার জন্য পাইছি ফাউন্টের মধ্যে আমরা টু ডিক্লেয়ার করলাম যদি ফলস হইতো তাহলে ডেড চলে আসতো কিন্তু যদি কোনো প্রসেস যদি না পাই তাহলে টু চলে এখন ফাউন্টের ভ্যালু যদি কোনো ক্ষেত্রে ফলস হয় নট ইকুয়াল টু টু অর্থাৎ কোন ক্ষেত্রে যদি ফাউন্টের ভ্যালু ফলস হয় তাহলে কি হবে এখানে আমাদের একটা আউটপুট দেবে সিস্টেম ইজ নট অ্যান সেফ স্টেট অর্থাৎ সিস্টেমটা বর্তমানে সেফ স্টেটে নাই এটা ডেড চলে আসছে সিস্টেমটা সেফ স্টেটে নাই এটা ডেড চলে আসছে এবং প্রোগ্রামটা রিটার্ন জিরোর সাহায্যে আমরা এক্সিকিউট করে দেবো ওকে দেন ফাইনালে আমাদের সব হোয়াইল লুপের কাজ যদি শেষ হয়ে যায় সবগুলো প্রসেসের ক্ষেত্রে এন সংখ্যক বা চলবে প্রয়োজনে বেশি বারো চলতে পারে যদি এক্সিকিউট না হইতে থাকে চলতে থাকবে আর কি চলার পর যদি সবগুলা প্রসেস এক্সিকিউট হয়ে যায় সবগুলো ব্যক্তি যদি লোন পেয়ে যায় এবং বাকি টাকা যদি ব্যাংক ফেরত পেয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের এ লাইনটা প্রিন্ট করবে যে সিস্টেম ইজ অ্যান্ড সেফ স্টেট অর্থাৎ সিস্টেমটা সেফ স্টেটে আছে বর্তমানে যে সিস্টেমে ব্যক্তিগুলা লোন টোন নিতে আসছিল সেটা এখন সেফ স্টেটে আছে অর্থাৎ এখানে ডেড নাই কোনো প্রকারের ডেড লক নাই যে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না এবং সেফ সিকোয়েন্সটা আমাদের পিন করা লাগবে এটাই মেন কাজ যে সেফ সিকোয়েন্সটা কি যে কোন ব্যক্তির পর কাকে লোন দেবো এই সেফ সিকোয়েন্সটা আমাদের পিন করবে এটা কোনটার মধ্যে আমরা স্টোর করে রাখছিলাম অ্যান্সারের মধ্যে যে পুস্ট করে রাখছি কিন্তু আই যে এটা আলটিমেটলি ফার্স্টে পাইছে তারপর সেকেন্ডটা আসবে আর কি দেন এটা আমরা করলাম যে পি করছে প্রথমে প্রসেস প্রসেস আইডি এবং করে ওকে আশা করে যে বুঝতে পারছেন যে কোডটা কিভাবে কাজ টাজ করছে আর কি আমরা আমরা কোডটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন এবং আমি যে প্রবলেমটা নিয়ে আলোচনা করলাম যে এক্সাম্পলটা সেই এক্সাম্পলটা ইনপুটটা কিভাবে নেবো আমি একটু দেখাই দিচ্ছি যে ইনপুটটা আমরা কিভাবে নিছি এখানে ওকে তাহলে আমরা ইনপুটটা কিভাবে নিছি দেখেন আমাদের কাছে প্রসেস কয়টা আছে P0 থেকে P4 পর্যন্ত মানে প্রসেস আছে পাঁচটা সে কারণে ফাইভ ইনপুট নিলাম রিসোর্স আছে কয়টা একটা দুইটা একটা দুইটা তিনটা রিসোর্স আছে সে কারণে আমরা তিন ইনপুট নিছি এখানে তিনটা যেহেতু রিসোর্স আছে আমরা তিন ইনপুট হিসাবে নিলাম ওকে দেন আমাদের কি কি ইনপুট নেওয়া লাগবে দেন আমাদের ইনপুট নেওয়া লাগবে যে আর এর কি কি আছে জিরো জিরো ওয়ান এভাবে আমরা ইনপুট নিছি জিরো জিরো ওয়ান পি এর জন্য থ্রি জিরো জিরো থ্রি জিরো জিরো এভাবে হচ্ছে পাঁচটা ইনপুট হবে এবং লাস্টটা দেখেন জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি আমরা ইনপুট নিছি দেন আমাদের ম্যাক্সিমাম রিসোর্স নিড কত সেটা আমরা ইনপুট নিয়েছি কোনটা সাহায্যে এই যে ব্লকে ম্যাক্সিমাম রিসোর্স নিড আমরা ইনপুট নিয়েছি সেভেন সিক্স থ্রি সেভেন সিক্স থ্রি দেন ফাইনালি হচ্ছে লাস্টেরটা যদি দেখি ফাইভ টু থ্রি is a 5 5 2 3 ইনপুট নিছে দেন আমাদের আরেকটা কি ইনপুট নেওয়া লাগবে আমরা বলছিলাম যে আরেকটা জিনিস আমাদের ইনপুট নেওয়া লাগবে সেটা হচ্ছে अवेलेबल কতগুলো রিসোর্স আছে ব্যাংকের কাছে যে अवेलेबल রিসোর্স নাও কিন্তু আমরা লাস্টের লাইনে দেখেন ইনপুট নিছে अवेलेबल হচ্ছে 2 3 2 এজ अवेलेबल হচ্ছে 2 3 2 এটা আমরা আমরা ইনপুট হিসেবে নিছি আমরা এটা অলরেডি রান করে রাখছি আপনারা চাইলে রান করে দেখতে পারেন আমি অন্যগুলো রান করে দেখাচ্ছি আমাদের আউটপুট আসার কথা কোনটা কোনটা আমাদের আউটপুট আসার কথা হচ্ছে এখানে যেটা আউটপুট আসছে যে সিস্টেম ইজ ইন সেফ স্টেট এটা হচ্ছে সেফ আছে এবং আমাদের সিগনেচার কি আসে পি জিরো এবং আমরা যদি এখানে দেখি যে পি জিরো এবং ওকে আশা করি যে বুঝতে পারছেন আমরা এটাকে একটু বড় করে ফেলি আপনারা চাইলে যেকোনো এক্সাম্পলের ক্ষেত্রে এটা ট্রাই করে দেখতে পারেন আমরা এখানে চারটা রিসোর্সের ক্ষেত্রে যেমন আমাদের কাছে প্রসেস আছে পাঁচটা এবং রিসোর্স আছে চারটা এই জাতীয় একটা ইনপুট আমরা অলরেডি এখানে লিখে রাখছি আমরা যদি এটা এখানে দিয়ে রান করি সরাসরি রান করে দিলাম রান করলাম এই যে আমাদের এটা সেফ স্টেটে আছে এবং সিকোয়েন্সটা কি আছে পি জিরো পি টু পি থ্রি পি ফোর এবং পি ওয়ান আমরা এখানে আউটপুটটা লিখে রাখছি যে পি জিরো পি টু পি থ্রি পি ফোর পি ওয়ান এটা চাইলে আপনারা হাতে কলমে ক্যালকুলেশন করে দেখতে পারেন এই আউটপুটটা আলটিমেটলি আসছে কিনা আমরা অনেকগুলো ইনপুট আউটপুট এখানে রেখে রাখছি প্রত্যেকটা ক্ষেত্রে হাতে কলমে চেক করে দেখতে পারেন এখানে চারটা রিসোর্সের ক্ষেত্রে দেখতে আমরা ইনপুট দিয়ে রাখছি আপনারা চাইলে পাঁচটা ছয়টা আটটা দশটা বিশটা যতগুলা রিসোর্স ইচ্ছা দিয়ে ইনপুট দিয়ে রান করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ওকে আশা করি যে বুঝতে পারছেন তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে কোনো রকমের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের ভিউয়ার্স ভিউয়ার্স এবং যারা যারা পুরনো সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অ্যালগো বাংলা টোয়েন্টি নাইন নামে একটা পেজ আছে ফেসবুকে সেই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওখানে প্রতিদিন নতুন নতুন আপডেট দেওয়া হয়ে থাকে আশা করি যে বুঝতে পারছেন তারপর কোনো জায়গায় সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দিস ইস অ্যালগো বাংলা টোয়েন্টি নাইন ধন্যবাদ